আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওটা কোনোভাবে মিস করবেন না। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্ট একটা ভিডিওতে যাচ্ছে, তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের কিবোর্ডের মধ্যে নিজের ছবি সেট করবেন। দেখেন আমার কিবোর্ডের মধ্যে কোনো ছবি নাই, তো জাস্ট আপনারা নিজের ছবি কিভাবে সেট করবেন আপনার কিবোর্ডের মধ্যে, তো এ টু জেড এই ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। তো কিবোর্ডে আপনার ছবি সেট করতে হলে আপনাদের জি কিবোর্ডটা নামাতে হবে। তো আপনারা জি কিবোর্ডটা কোথায় পাবেন? জি কিবোর্ডটা আপনারা গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন, বা সেটের মধ্যে সবসময় সেটের মধ্যে এই জি কিবোর্ডটা থাকে। তো আপনারা জাস্ট জি কিবোর্ড লিখবেন, জি বোর্ড কিবোর্ড লেখার সাথে এর এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটা আমার সেট থেকে ডাউনলোড করা আছে। তো জাস্ট আপনারা কীভাবে এখানে আপনাদের ছবি অ্যাপ্লাই করবেন আপনারা দেখতে থাকুন। তো দেখেন আমি আমার কিবোর্ডে চলে যাচ্ছি। তো কিবোর্ডে যাওয়ার পর দেখেন আমার কিবোর্ডের মধ্যে কোনো ছবি নাই। তো এখানে আমি কিভাবে ছবি সেট করব? ছবি সেট করতে হলে এখানে দেখেন এই যে সেটিং অপশনটা আছে, জাস্ট আপনারা সেটিং অপশনে সিলেক্ট করবেন। সেটিং অপশনে সিলেক্ট করার পর এখানে থিম যে অপশনটা আছে, জাস্ট আপনারা থিম অপশনে সিলেক্ট করবেন। থিম অপশনে সিলেক্ট করার পর মাই থিম যে অপশনটা আছে, দেখেন এখানে মাই থিম অপশন, তো জাস্ট আপনারা মাই থিম অপশনে সিলেক্ট করে নেবেন। মাই থিম অপশনে সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের কী হবে, আপনাদের সরাসরি গ্যালারির মধ্যে নিয়ে যাবে। তো গ্যালারির মধ্যে নিয়ে যাওয়ার পর আপনারা জাস্ট কী করবেন, যে আপনারা আপনাদের ছবিটা এখানে সেট করে নেবেন। আমি এখানে এক্সাম্পল একটা মেয়ের ছবি দিতেছি, তো জাস্ট আপনারা এখানে ক্রপ করে আপনাদের ইচ্ছা মতো এখানে বসিয়ে নিতে পারবেন। বসিয়ে নেওয়ার পর দেখেন এখানে নেক্সট যে অপশনটা আছে, আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনারা চাইলে ব্রাইটনেস একটু বাড়াই দিতে পারবেন, কারণ যত বাড়াই দিবেন আপনাদের ছবিটা ততটা স্পষ্ট হবে। তো জাস্ট আপনারা একটু বাড়াই দিবেন যেন আপনাদের লেখাও দেখা যায় এবং আপনাদের ছবিটাও এখানে যেন শো করে। করার পর জাস্ট আপনারা এভাবে রেখে দিলাম, 88 রেখে দেওয়ার পর এখান থেকে ডান অপশন লেখা আছে, তো জাস্ট আপনারা এখানে ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই যে অপশনটা থাকবে, জাস্ট আপনারা এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার পর ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পর দেখি এখানে দেখেন আমার অটোমেটিক এই কিবোর্ডটা ব্যাকগ্রাউন্ডে আমার ছবিটা এখানে শো করতেছে। আপনারা চাইলে আপনাদের ছবিটা এখানে সেট করে নিতে পারবেন এবং আপনাদের কিবোর্ডটা অনেক ইউনিক দেখাবে, অনেক সুন্দর দেখাবে। তো অবশ্যই আপনারা আপনাদের কিবোর্ডের মধ্যে আপনাদের ছবিটা অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, এভাবেই আপনারা চাইলে আপনাদের যে কোনো কিবোর্ডের মধ্যে আপনারা আপনাদের ছবিটা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার সেটটা অনেক ইউনিক দেখাবে। তো বন্ধুরা, আপনাদের যাদের জি কিবোর্ডটা নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। যারা রেডমি কিবোর্ড ব্যবহার করেন তারা অবশ্যই জি বোর্ড কিবোর্ডটা নামিয়ে তারপরে আপনারা আপনাদের কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে আপনাদের নিজের ছবিটা অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।